হ্যালো গাইজ আপনারা সকলেই জেনে থাকবেন যে হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার্স নিয়ে এসেছে তাহলে হোয়াটসঅ্যাপ মেটা এআই আপনারা যদি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেন এখানে সেই অপশানটি পেয়ে যাবেন এবং এই অপশানটিতে ট্যাপ করে নিয়ে আপনারা যে কোনো কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবেন এমনকি আপনারা যে কোনো নতুন নতুন ফটোও জেনারেট করতে পারবেন কিন্তু অনেকের কি সমস্যা হচ্ছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি পাচ্ছেন না আপনারাও যদি এই নতুন আপডেটটি না পেয়ে থাকেন তাহলে আপনারা কী কী স্টেপ ফলো করলে আপনাদের এই আপডেটটি চলে আসবে তা নিয়েই আজকের এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং স্টেপগুলি ফলো করতে থাকুন তাহলে আপনাদের অবশ্যই এই নতুন আপডেটটি আপনারা পেয়ে যাবেন তো কী সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটেক চলও শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট এলে কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানে ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমার অন্য একটি হোয়াটসঅ্যাপে কিন্তু এই আপডেটটি চলে এসেছে কিন্তু এই হোয়াটসঅ্যাপে দেখুন আমার কিন্তু এই আপডেটটি আসেনি আপনাদেরও যদি এই অপশানটি না এসে থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা এই স্টেপগুলি ফলো করুন তো প্রথমে কী করবেন এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে আই বাটন ভেজেবেন আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটানে ক্লিক করে নেওয়ার পরে এখানে কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নেবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে শেষে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটি ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে তৎক্ষণাৎ আপনারা হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সানে আপডেট করে নিন এবং তারপরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে চেক করে নিন যে আপনাদের এই সমস্যাটি সলভ হয়েছে নাকি অর্থাৎ আপনাদের এখানে মেটা এআই অপশানটি এসেছে নাকি তবুও যদি আপনাদের এই আপডেটটি না এসে থাকে তাহলে আপনারা কি করবেন আপনার এখানে উপরের ডান কনে থ্রি ডট পেয়ে যাবেন আপনি সেই থ্রি ডটেই ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কী করবেন একেবারে নিচের দিকে স্ক্রোল করে নেবেন এখানে একটি হেল্প বলে অপশান আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন এখানে যে প্রথম রয়েছে হেল্প সেন্টার আপনি সেই হেল্প সেন্টারে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন এবং তারপরে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন সাপোর্ট বলে আপনি সেই সাপোর্ট অপশানে এখানে আপনাদের সমস্যাটি এখানে বলতে বলছে এবং তারপরে আপনারা কি করবেন এখানে আপনাদের লিখে দিতে হবে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি প্রবলেম লিখে দিয়েছি আপনারা সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে ইজিলি এখানে টাইপ করে দিন কিন্তু এখানে একটি জিনিস চেঞ্জ করবেন দেখুন আমি যে প্রবলেমটি লিখে দিয়েছি তার এখানে নিচে রয়েছে দেখুন মাই হোয়াটসঅ্যাপ নম্বর ইজ এই নাম্বারটি এখানে কিন্তু যে যার নিজের নাম্বারটি দিয়ে দেবেন এবং যে যার নিজের নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনার এখানে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশান আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড মাই কোয়েশ্চেন টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখুন আপনার জন্য একটি টিকিট এখানে রাইজ হয়ে যাবে অর্থাৎ আপনার জন্য একটি টিকিট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের যে সমস্যাটি রয়েছে আপনি এখানে টাইপ করে দিয়েছেন তা হোয়াটসঅ্যাপ কিন্তু মেনুয়ালি এখানে ভিজিট করে চেক করবে যে আপনার কি সমস্যা দেখা দিচ্ছে এবং আপনি যদি সত্যি এই অপশানটি না পেয়ে থাকেন হোয়াটসঅ্যাপ সেই প্রবলেমটি আপনার দেখবে এবং দেখার পরে কি করবে হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনাদের কী করণীয় হবে আপনারা মুহূর্তে চেক করতে থাকুন যে হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন আপডেট কখন দেবে আপনাদের যখনই এই নতুন আপডেটটি দিয়ে দেবে আপনারা তখনই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সানে আপডেট করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের যে এই অপশানটি আপনারা পাচ্ছেন না আপনারা কিন্তু তৎক্ষণাৎ এই অপশানটি পেয়ে যাবেন তো এই ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং